আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি দই কাতলা। খুব সহজভাবে দই কাতলা রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি অন্যান্য রেসিপির মতো সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য হলুদ ও লবণ দিয়ে কাতলা মাছটাকে মাখিয়ে নিব। হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলে রান্না করার সময় কালারটা সুন্দর আসবে। মাছটা মাখানোর পর খুব বেশি সময় ধরে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে ভেজে নিলেই হবে। আর সময় থাকলে মাছটাকে ম্যারিনেট করে নিতে পারেন। এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি, সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশি সময় ধরে ভাজব না, দুই পাশে হালকা করে ভেজে নামিয়ে নিব। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে কাজটা করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো মাছ নামিয়ে নিব। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এবার কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরার গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া। এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি তেজপাতা। সবগুলো মশলা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। যখন খুব ভালো করে সব কিছু কষানো হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিব এবং দিয়ে দিব এক কাপ পরিমাণ ফেটানো টক দই। চুলাটা অন করা অবস্থায় যদি টক দইটা দেই তাহলে অনেক সময় টক দই ফেটে যেতে পারে। চুলাটা অফ করে খুব ভালো করে সবগুলো মশলার সাথে টক দইটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আবারও সব কিছু মিশিয়ে চুলাটা অন করে দিব এবং খুব ভালো করে সব কিছু কষিয়ে নিব। এবার ঢেকে অল্প আঁচে কষিয়ে নিব এক মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। ঢেকে রান্না করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত। রান্নাটা প্রায় হয়ে গেছে, যখন হয়ে যাবে তখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল দই কাতলা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।
সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।